হ্যালো এভরিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে টোয়েন্টিথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টির জেনারেল অ্যাওয়ারনেসের নম্বর পার্টটা এর আগে অলরেডি এক থেকে আট নম্বর পার্ট কভার করা হয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখোই দেখো স্ক্রিনটা একবার ট্যাপ করে নাও স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন পাবে এই আই বাটনটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা আগের সবকটা পার্ট দিয়ে দেখতে পেয়ে যাবে কেননা ওখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি চলো আজকে আমি সাতটার সময় একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করেছিলাম তোমরা যারা যারা দেখোই দেখে নেবে যেটা কমন এলিজিবিলিটি টেস্ট নিয়ে তোমরা যারা যারা এখনও জানো না ব্যাপারটা দেখে নিও একটু এখানে একটা নতুন নিয়োগ পদ্ধতির ব্যাপারটা কেন্দ্রীয় সরকার আগের দিন বলেছেন প্রকাশ জাভড়েকর আমাদের এডুকেশন মিনিস্টার ঠিক আছে আর এখানে এই কমন এলিজিবিলিটি টেস্টে কি কি সিলেবাস থাকবে কোন কোন ভাষায় পরীক্ষাগুলো দেওয়া যাবে সে ব্যাপারে বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওটাতে বলেছি সাতটার সময় সকালবেলা যেটা পাবলিশ হয়েছিলো তোমরা ভিডিওটা একটু গিয়ে দেখে নাও চ্যানেলে দেখো ফার্স্ট আমাদের যে প্রশ্নটা রয়েছে আজকে প্রথম কোন দেশের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ সেকেন্ড তোমরা টাইম পাবে তার মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো দেখি চলো এক্ষেত্রে টাইম আপ অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে আমেরিকা নেক্সট দেখব ভারতের কোন শহরে প্রথম ডিসাইন ডেভেলপ কেন্দ্র খোলা হয়েছে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে কোনটা সুরাট অপশান সি নেক্সট দেখব ইই নামক টেস্টটি কিসের রোগ ধরার জন্য করা হয় কোনটা হবে অ্যান্সার বাকস্থলী হৃৎপিণ্ড মস্তিষ্ক বৃক্ক পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম বাকস্থলী হৃৎপিণ্ড মস্তিষ্ক বৃক্ষ দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে মস্তিষ্ক অপশান সি নেক্সট আমরা দেখব পাঞ্জাব নবজবান ভারত সভা এর প্রথম সেক্রেটারি কে ছিলেন কোনটা অ্যান্সার হবে আমাদের ভগৎ সিং সুখদেব মঙ্গল পাণ্ডে নান কোনটা হবে নান অফ দিস মঙ্গল পাণ্ডে সুখদেব ভগৎ সিং চলো এক্ষেত্রে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে ভগৎ সিং দেখো বাইরে একটু বৃষ্টি পড়ছে হয়তো এখানে একটু নয়েজ হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখব বিখ্যাত কাল্পনিক চরিত্র জেমস পনকে নিয়ে লেখা প্রথম বই কোনটা পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা ক্যাসিনো রয়্যাল নেক্সট চলে যাব দক্ষিণ ভারত থেকে পাওয়া প্রথম দিকের তামিল লিপিগুলিতে কোন ধরনের লিপি পাওয়া গেছে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ হয়ে গেছে এক্ষেত্রে অ্যানসার আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি ব্রাহ্মী লিপি অপশন বি নেক্সট দেখব গোবর গ্যাস প্রধানত কোন গ্যাস পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে মিথেন অপশান ডি নেক্সট দেখব নির্মের কোন ঘটনার জন্য ইংরেজরা উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল কোনটা অ্যান্সার হবে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে বঙ্গভঙ্গ আন্দোলন অপশান এ নেক্সট দেখব অপরাধ জগতের কুখ্যাত কাল্পনিক চরিত্র প্রফেসর মরিয়াত্রি কোন গল্পের খলনায়ক প্রফেসর মরিয়া শার্লক হোমস হয়ে যাবে ক্ষেত্রে অ্যান্সার আমাদের অপশান সি নেক্সট দেখব বিশ্বের প্রথম মানে বিশ্বের মধ্যে প্রথম ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কে হয়েছিলেন পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপের ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কোনটা উইল স্টেন স্টেইন গ্রেট পেসিন মরুভূমি কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম বেজিং হাভানা ক্যালিফোর্নিয়া কেপটাউন টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ক্যালিফোর্নিয়া অপশান বায়ুসেনার একজন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মানে অভিনন্দন বর্তমান পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার সময় কোন বিমান চালাচ্ছিলেন চলো এক্ষেত্রে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা মিগ টোয়েন্টি ওয়ান অপশন এ নেক্সট দেখব কোনটি ধারণ ক্ষমতার দিক থেকে ভারতের সর্ববৃহৎ পারমাণবিক শক্তি কেন্দ্র রাউতভাটা ভাটা তারাপুর কৈকা কোনটা হবে ওকে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে কুন্দনকুলাম চলো এখানে রাউতভাটা যে পারমাণবিক শক্তি কেন্দ্রটা রয়েছে এটা কোথায় রয়েছে তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও দেখি রাউতভাটা ভাটা কোথায় রয়েছে তারাপুর কোথায় রয়েছে কৈকা কোথায় রয়েছে কুন্ডা কুন্দন কুলাম কোথায় রয়েছে দেখো এগুলো আমি সব কারেন্ট টপিক ডিসকাশন আর আর বি এন টিপিসি বলে একটা প্লে রয়েছে তা ওখানে আমি সব এগুলো কভার করেছিলাম সব কটা স্ট্র্যাটিক জিকে ঠিক আছে তো এগুলো কোথায় রয়েছে তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও নির্মের কোনটি বিশ্বের মধ্যে থেকে বড়ো বদ্বীপ অঞ্চল সুন্দরবন মারাজো নিগার নাকি কোনোটাই নয় পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে সুন্দরবন বদীপ অঞ্চল নেক্সট দেখব অল্টারনেটিভ কারেন্ট সাপ্লাই সিস্টেম কে আবিষ্কার করেছিলেন এসি সে সাপ্লাই সিস্টেম পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম কে টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে নিকালো নিকোলা টেসলা অপশান ডি নেক্সট দেখবো যুদ্ধ বা কোল্ড ওয়ার কবে শেষ হয় পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে নাইনটিন নাইনটি ওয়ান উনিশশো একানব্বই নেক্সট দেখব রাওলাট অ্যাক্ট নির্মের কোন অ্যাক্ট নামে পরিচিত টাইম আপ আমাদের এক্ষেত্রে হয়ে যাবে ব্ল্যাক অ্যাক্ট অপশান ডি নেক্সট ভারতের প্রথম চিড়িয়াখানা কোনটা পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা আরিগনার আন্না তামিলনাড়ু বিশুদ্ধ জলের পিএইচের মান কত পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে সাত নেক্সট দেখব রুবেল কোন দেশের মুদ্রা খুব সহজ প্রশ্ন কোনটা অ্যান্সার হবে বলো দেখি টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাশিয়া অপশানে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে থার্টিথ মে মানে অপশান সি নেক্সট দেখবো দ্য রুম অন দ্য রুফ বইটা কে লিখেছেন পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম দ্য রুম অন দ্য রুফ ওকে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাস্কিন বন্ড পরেরটা নির্মের কে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড টাইম জোন আবিষ্কার করেন পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম অপেক্ষিত অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা স্যার স্ট্যান্ডফোর্ড ফ্লেমিং স্যার স্ট্যানফোর্ড ফ্লেমিং ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড টাইম জোন আবিষ্কার করেছিলেন দু হাজার চোদ্দো সালে কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে কৈলাস সত্যার্থী অপশান বি নেক্সট দেখবো ভারতের কোথায় সঙ্গীত সংগ্রহালয় অর্থাৎ মিউজিক মিউজিয়াম খোলা হয়েছে চলো এক্ষেত্রে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কোনটা থিরু ভাইয়েরও অপশান এ নেক্সট দেখবো কে দা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত টাইম আপ অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সর্দার প্যাটেল অপশান ডি নেক্সট কন্ট্রাক্ট ফার্মিং ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয়েছে পাঁচ সেকেন্ড তোমাদের জন্য টাইম চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তামিলনাড়ু অপশান বি নেক্সট দেখবো রাষ্ট্রপতি দ্বারা যে অর্থ কমিশন নিযুক্ত হয় তার কার্যকালের মেয়াদ কত পাঁচ সেকেন্ড তোমাদের এক্ষেত্রেও টাইম টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে পাঁচ বছর হয়ে যাবে অপশান এ নেক্সট কোশ্চেন চলে যাব জলের ক্ষণস্থায়ী কঠিনতা কোন জিনিসের উপস্থিতির লক্ষণ ম্যাগনেশিয়াম বাইকার্বনেট কার্বন ফসফরাস সালফার কোনটা অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট নেক্সট কোয়েশ্চেন এসবিআই এর বর্তমান চেয়ারম্যানকে এই প্রশ্নের উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে তোমাদের কাছে একান্ত অনুরোধ একটা লাইক অবশ্যই করে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে নাও অল নোটিফিকেশানে যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান ঠিকঠাকভাবে পৌঁছায় প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া যাবতীয় সোশ্যাল মিডিয়া লিঙ্ক মানে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অ্যান্ড্রয়েড অ্যাপ টেলিগ্রাম চ্যানেল এগুলোর সবকটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে এগুলো চেক এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট ডট ইনে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো আর আমাদের ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইন যে ওয়েবসাইটটা রয়েছে ফ্রি অনলাইন মকটেস্ট ডট ইন এখান থেকে তোমরা গিয়ে কিন্তু ফ্রি অনলাইন মক টেস্টগুলো ফ্রিতে অ্যাটেন্ড করতে পারো চলো ধন্যবাদ শুভরাত্রি পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা আন অ্যাকাডেমি প্লাসের সাবস্ক্রিপশান নিতে পারো এখানে বিভিন্ন ব্যাচ এবং কোর্স এখন রানিং চলছে টপ এডুকেটার্সরা পড়াচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের আন একাডেমিতে দেখো অনেকগুলো আপকামিং ব্যাচ চলছে ব্রহ্মাস্ত্র লক্ষ্য টু জিরো টু ওয়ান চলছে তার সাথে সাথে টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বিসিএসের কোর্স চলছে তোমরা এই সবকটা ব্যাচ জয়েন করতে পারো এছাড়াও বিভিন্ন এডুকেটারদের ইন্ডিভিজুয়ালস কোর্সগুলো চলছে বিভিন্ন সাবজেক্টের ওপর তোমরা এগুলো সবকটা কটা জয়েন করতে পারো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো পোলের সাহায্যে আমিও এখানে ক্লাস করাচ্ছি স্পেশাল ক্লাস যার লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে তো তোমরা লিঙ্কগুলো থেকে জয়েন করে আমার স্পেশাল ক্লাসেও অ্যাটেন্ড করতে পারো এখানে প্রত্যেকটা কোর্স যেগুলো কন্ডাক্ট করা হয় তাতে প্রত্যেকটা তিনটে করে ক্লাসের পরে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে যেটা এই আন একটা বিশেষ ফিচার বলতে পারো এবং প্রত্যেকটা সপ্তাহে যা যা পড়ানো হয় তার উপরে একটা উইকলি কুইজ তার সাথে একদম প্রত্যেকটা কোর্সে শেষে কুইজের ব্যবস্থা রয়েছে তো তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশান নাও তাহলে দেখো এখানে যে যে এক্সামগুলোর জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশান নেওয়ানো হয় ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় এক্সাম তোমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বি টেট বলতে পারো ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বিপি ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস এগুলো সব কটার জন্য প্রিপারেশান যারা নিচ্ছ তোমরা এর জন্য এটাকে সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করতে পারো আন একাডেমি প্লাস সাবস্ক্রিপশান নিতে পারো এখানে দেখো এক মাসের জন্য এক হাজার চারশো তিন মাসের জন্য তিন হাজার পাঁচশো ছ মাসের জন্য পাঁচ হাজার ছশো এইভাবে করে রয়েছে তোমাদের ক্ষেত্রে যেটা সব থেকে সুবিধে হবে সেটা হচ্ছে এক বছর বা দু বছরের সব থেকে বেটার হবে দু বছর যদি তোমাদের বাজেটে কোনো প্রবলেম না হয় তার কারণ দু এক বছরের থেকে মাত্র এক হাজার টাকা বেশি দিলে কিন্তু দু বছরের সাবস্ক্রিপশান পাওয়া যাচ্ছে বছরের জন্য তোমাদের আনাকাডেমি প্ল্যাটফর্মটা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমরা যে কোনো এডুকেটারের কোর্স যে কোনো ব্যাচ কোর্স তোমরা জয়েন করতে পারো তোমাদের নির্দিষ্ট সময় ধরে যদি লাইভ ক্লাস বাই চান্স করার টাইম না থাকে তোমরা অফলাইন রেকর্ডের ক্লাসও পরে দেখে নিতে পারবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তোমরা এই কোডটা ইউজ করে জয়েন করো তাহলে তোমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার সময় নলেজ সিক্সটি তোমরা এখানে রেফারেল কোডের জায়গায় কিন্তু এটা দিতে পারবে আর আমি এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখো তোমরা যারা যারা সাবস্ক্রাইব 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 করতে চাও প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা এখান থেকে নলেজ সিক্সটি কোডটা ইউজ করে সাবস্ক্রাইব করতে পারো এবং সিরিয়াসলি প্রিপারেশান স্টার্ট করতে পারো